এই যে দেখো বন্ধুরা কত বড় লাভ এসেছে। এইটা তো ডিম হয়েছে, এই যে দেখো ডিম হয়েছে। এইটাই দেখেছো ভাই কত বড় সুরমাই মাছ, আমার চেয়ে তো লম্বাই দেখো। তো বন্ধুরা একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি, আমি তো জামাই বাড়ি, তোমরা তো সবাই জানো। মানে আশা করি সবাই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। তো আমি এক জায়গা বেড়াতে যাচ্ছি, তো ওই যে দেখুন আমার জন্য অটো পাঠিয়ে দিয়েছে। আমি আমার কাকা তো ভাইয়ের শ্বশুর বাড়ি যাবো, তো তো এই যে অটো পাঠিয়ে দিয়েছে, আমি এই অটোতে এখন যাব। আমি আর আমার বাবা মানে আমার ছেলে। নমস্কার ভাই। নমস্কার, ভালো আছো? এই চলছে। আসো বাবা। অনেক ভালো আছি, আপনি আছেন? সকাল থেকে না হলে 100 বার ফোন করছি, বলে দেন ফোন করবো। জানানো একদম ফোন লাগবে। আচ্ছা তুমি তো আমার মা ওই, তো তুমি আমার যে কাকা তো ভাই আছে, সেই ভাইয়ের কিরকম শাশুড়ি? শরবত দেয় এদিকে পাতো। তো বন্ধুরা আমি যাচ্ছি, আমার ভাই নাকি মাছ ধরে রেখেছে, তো সেই মাছের কাছে যাই। ফ্রিজে রেখেছো কি? চলো। তো এই যে ভাই এখানে নামতে বললো, তো দেখি আমি এই দেখো কত বড় বড় মাছ, এই যে ভরা দেখেছো, এই দেখো কত লাবেস্টার, এই যে লাবেস্টার চিংড়ি মাছ এইগুলি ভাই। আর বাকি ওইগুলি নিয়ে কি মাছ? টাইগার প্রন, এই বড় টাইগার প্রন, এটা বড় না, বড় বড় প্রন, বড় বড় সে চিংড়ি মাছ, এগুলিকে টাইগার প্রন বলে। আপনি কোনটা খাবেন, আপনি কোনটা খাবেন, কোনটা? দেখো আরো কত চিংড়ি মাছ, অনেক অনেক চিংড়ি মাছ। এই যে দেখো বন্ধুরা চিংড়ি মাছ, এগুলিকে লাবেস্টার বলে। তো আমরা এগুলো বাইরে নিয়ে আসছি, আরো আনতেছে। এই যে দেখো ঘরের ভিতরে আইস পেটি তো তো ভরা, তো ওখানে ভালো দেখা যাচ্ছে না, আর একটা আওয়াজ হচ্ছে, তাই আমরা এইগুলি বাইরে অল্প কটা বাইরে নিয়ে যাচ্ছি। এই যে মাত্র এই কটাই বাইরে নিয়ে যাচ্ছি আমরা। এই যে দেখো বন্ধুরা কত বড় লাভ এসেছে,
দেখো ডিম হয়েছে এই যে দেখো ডিম হয়েছে এইটাই দেবেস্টা চিংড়ি মাছ আমাদের না একটা হলেই হবে আর বাকি সব রেখে আসো হুম ঠিক আছে চলো এটা লাগবে তো হ্যাঁ এই যে একটা একটাই নেব আমি আর ওইটা পানির মধ্যে নিয়ে নেব আসলে হ্যাঁ ঠিক আছে আমি একটা পানি নিয়েছি আর এই যে দেখো কত বড় একটা কাঁকড়া তুমি এই কাঁকড়ার চিংড়ি মাছটা নিয়ে যাও দিদি ও ভাই আমি চিংড়ি মাছটা নেব তোমার কাঁকড়া আজকে লাগবে না কারণ একবারে দুটো খাওয়া যাবে না ঠিক আছে তো এইটাই তাহলে বন্ধুরা আমরা একটাই চিংড়ি মাছ নিয়ে যাব শুধু আরো অনেক চিংড়ি মাছ আছে তো আমাদের অত লাগবে না আমাদের একটাই ব্যাস অনেক বড় চিংড়ি মাছটাই যে দেখো দেখেছো ভাই কত বড় সুরমাই মাছ আমার চেয়ে তো লম্বাই দেখো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই বাবা পেপার এটা তো আটছে না তেরা করে রাখি না হ্যাঁ এবার আটছে সকাল দিয়ে ফোন ট্রাই করতে হবে কোন সময় আসবেন কোন সময় তুমি উঠে নাও না শরীর না চচ্চড়ি হ্যাঁ অল্প অল্প সবই যদি অল্প একটু দি দু তিন দিন লাবস্টার এই যে বন্ধুরা এই যে সেই লাবস্টার চিংড়ি মাছটা আমার দিদি রান্না করেছে কত দাও আর দিও না আমার দিদি রান্না করেছে আমরা এখন সেটাই খাবো আমার কাকা তো ভাইয়ের মাসি শাশুড়ি এই যে ইনি তো তোমাদের তো আগেই বলে দিয়েছি এই যে ইনি আমার মামিমার ছেলে মানে আমার ভাই আর এই যে আমার সেই ভাই বউ আর এই যে ভাইয়ের মেয়ে অনেক ধরনের তরকারি রান্না করেছে আমার বৌমাটা সজনে ডাঁটার চচ্চড়ি কাঁঠালের ইঁচড় পালং শাক আর এই যে সেই লাবস্টার চিংড়ি মাছটা আরো আছে এটা মাংস আর ডাল এই যে এইটা এই যে দেখো খরগোশের বাচ্চা এই যে চার দিনের বাচ্চা চার দিনের হ্যাঁ আর ওর মা কে ওর মা ওর মায়ে তো খোঁজা লাগবে এই যে ওর মা আনো না ওর মারে দুধ খাওয়াবা ওর মার দুধ খাওয়াবো বাচ্চারে একটু আগে দেখো তো আনো না শয়তানি করে না না এইটা না এইটা না এই যে এই যে ওই যে সাড়ে এটা না এই যে ওর মা আরেকটা এটার হবে না হ্যাঁ হ্যাঁ পাঁচটা বাচ্চা দিয়েছে না তুই একটা খা তুই একটা ছটা সাতটা আমার এই যে দেখো ওদের বাসা নিজেরাই তৈরি করে আচ্ছা এইগুলি কি এই সাদা সাদা এই যে একে পশু ওর মার গা পশু বদলা লাগবে না তুলার মতো এটা পোলা কে চোখ খারাপ চোখ কিসে রাত্রে দূরে ছিল তো একটু কমজোর আমাকে এদিকে তো নাচছে কি ওই দূরের দিকে দে ঠিক আছে ঘরের ভিতরে
আরে যে আমার ভাই নতুন ঘর বানাচ্ছে। কাটা কিন্তু পায় লাগে কি রে। আমরা জঙ্গলের মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি। ম্যাংগ্রোভ প্লেস। কি প্লেস? ম্যাংগ্রোভ প্লেস। ম্যাংগ্রোভ প্লেসে যাচ্ছি। বুঝতে আমরা এখনই মেরে দিতাম না পাখি। তো দেখি না তো। দেখছি দেখছি দেখছি। এবার এটা ভাটি হয়ে গেছে লাগে। একদম ভাটি আর ভাটি। কিরণ দেখো। এই কারুলুম নিচে ঠিক আছে সেই দিন। কিরণ দেখো। হ্যাঁ ওইটা ক্যাম্প দি কিরণ লেহান। কোথায়? ও ভাই জল আসছে কি এই অবধি জল আসছে? হ্যাঁ হ্যাঁ একদম এই এই পর্যন্ত। হ্যাঁ। বাপ রে। ওই কারণে তো ডুবে নৌকা। সার বাটি লেগেছে না? হ্যাঁ একদম সার বাটি। যোগা কোন মনে হচ্ছে? রঞ্জিত জেঠু ভাবলাম একটু ডুঙ্গিতে ঘুরবো, সে দেখি একেবারে সার বাটি লেগে গেল। আর ঘোরা হবে না না ভাই? না ভাই, এখান থেকে তোমরা মাছ ধরো জাল খাওয়াইয়া। কবে কর এখান থেকে মাছ ধরি? এখান থেকে সমুদ্রে বের হই আমরা, এখান থেকে পোর্ট বেরও যাওয়া যায়। পাপা হারা টিকলি কোথায়? আপনি কি নৌকায় উঠবেন? নৌকা উঠবো কি করে, এখন তো জল নেই। না না এমনি এমনি খালি নৌকায় উঠবেন? না 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 এমনি থাক। এমনি আর উঠে কি করবো, যদি জল থাকতো তাহলে একটু ঘোরা যেত, একটা বর্ষি দিয়ে মাছ ধরা যেত। ডুমিতে বর্ষি টর্ষি সব কিছুই থাকে না? সব। আর ডুঙ্গিটা কি যত্নে রেখেছো? তেঁতুল পেয়েছি একটা, ডুঙ্গিতে বসে বসে ভাবলাম খাবো ওইটা, তার হলো না। চলো আসুন না, এবার আসুন না। বাগিচাটা কিছু দেখে থাকে। তুমি দেখো না সহ্য নি তো দেখাইছে বাংলা কচ্ছি রেড পত্তি ইংলিশে। হ্যাঁ এটা এই যে এগুলো সেই অরিজিনাল লাল শাক না? খুব বর্ষা হয়েছিল এখানে। আমি তেঁতুলটা ধরো আর তুমি খেলে খাও। সকালবেলা না এরকম কাটি তাকে এটার মধ্যে পড়া কয়, এই যে ভেতরে এটার মধ্যে পড়া কয়, এই যে ওই যে সাদা সাদা হয়েছে না খানিকটা মদ্দা লতা মাছান বুড়ো হয়ে গেছে, মানে সব মাছ আর করবো না, তো ওই জন্য আর কিছু করিনি। কয় মাস আছে? এই জন্য কয় মাস আছে?
পটল আবি লাগাই সেই জানো সবাই খেতে গিয়েছিলাম তো খেতে অনেক কিছু দেখলাম এখন আমরা ঘরে যাচ্ছি বন্ধুরা আজকে আমরা সবজি নিতে আসিনি আমি তো হ্যাবলকে আসছি জাস্ট হ্যাবলকের বাগিচা একটু ঘুরে গেলাম সবজি বাগিচা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে যে ভিডিও তো নতুন তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সবাইকে নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের টাটা বাই।